যে রোজকার মতো মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, মেয়ে যাচ্ছে স্কুলে। আজকে মেয়ের ইয়ে আছে, আঁকা আছে, তারপরে পিটি আছে, ড্রিল আছে, অনেক কিছু আছে না গো, ভালো করবে। হ্যাঁ, এদিকে তাকাও একবার। ও আজকে আবার বিকেলে আঁকা আছে, আর আজকে ওয়েদারটা একদম ঝলমলে রোদ উঠেছে, দেখো দেখে বুঝতে পারছো এই যে আকাশে। তাই চেপে ধরো, বাবাকে চেপে ধরো, দিয়ে এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো, তারপর টুকটুক করে কাজগুলো করে নেবো। টাটা, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে গিয়ে ফার্স্ট, আর আজকে ব্লগটা 7টা থেকে আরম্ভ করলাম। হ্যাঁ, তো যে জামা কাপড় দেখতেই পাচ্ছে ঠিক করা আছে, সার্ফ মাখাতে হবে, কাচতে হবে, এটা পরিষ্কার করতে হবে, এটা ধুয়ে দিতে হবে, আর সব কাজই বাকি আছে, এখন কোনো কাজই হয়নি। মেয়েকে জাস্ট রেডি করে খাইয়ে দাই স্কুল পাঠিয়ে দিলাম। তো চলো কী কী করতে থাকি তোমরা এক এক করে দেখতে থাকো। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সকালবেলার প্রথম কাজ হচ্ছে, দেখো বিছানা ঝাড়া ঝুড়ো পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখা, তারপর অন্য কাজে হাত দেওয়া। তা দু টাইম আমাকে কিন্তু বিছানা ঝাড়া ঝুড়ো পরিষ্কার পরিচ্ছন্ন মানে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। এক হচ্ছে গিয়ে এই সকাল টাইমটা, আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে একবার, আর এই সকাল টাইমটা। তো সকাল টাইমটা এই যে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখবো, এখন সারা দিন চলবে জানো তো, এখন সারা দিন এই দামসা দুমসি খেলাধুলা পড়াশোনা সব এর মধ্যেই চলবে। আর আমি তো মানে কাজ করে একটু কাজ করে একটু করে কাজ করি, আর বিছানার মধ্যে ধপধপ করে পড়ি আর মোবাইল দেখি। তো সকালবেলায় ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখবো, তারপরে সে রাত্রিবেলায় একবার, তো দু টাইম আমাকে বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তারপরে অন্য কাজে হাত দেবো। তো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, জানলাটা একটু খুলে দিলাম, মানে আলো আসছে বাইরে থেকে সকালবেলায়। আর সকালবেলায় আজকে ওয়েদারটা সত্যি বলতে ভীষণই ভালো, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল, আবার হালকা হালকা রোদও উঠেছে, আবার মানে আকাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগছিলো। আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে সাজিয়ে গুছিয়ে রেখে আমি এখন ঝাড়ু দিতে আরম্ভ করে দিয়েছি। আর সত্যি কথা বলতে খাটের তলাটা মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে ধুলো বালি, আর মেয়ে সব মানে কী ধরো লিপস্টিক মানে পড়বে, পড়ে সেই পেপারগুলো থাকে, পেপারগুলো দিয়ে, পেপার তো না ওই লিকুইড যেগুলো ওয়াইপার, তো ওইগুলো দিয়ে মুখটা মানে ঠোঁটটা মুছবে, আর ওই বিছানার তলায় মানে ওই খাটের তলায় ফেলবে যা কিছু, মানে চিপসের প্যাকেট লজেন্সের প্যাকেট সব খাটের তলায় ফেলবে, মানে মা যেন না দেখতে পায়। মা দেখলে বকবে, ডাস্টবিনে ফেলা করাবে। এর জন্য আর ঘরে মধ্যে আমার ডাস্টবিন রাখা নেই, মানে বালতি ফালতি কিছু রাখা নেই, তো বাইরে রাখা আছে, তো ওর মধ্যেই ফেলি আমি, যা কিছু হয় ওর মধ্যে রাখি, আবার বাড়ি বাইরে গিয়ে ফেলে দিই। তো মেয়ে দেখছে আমাকে ডাস্টবিনে যাওয়া করাবে, তো ওই বিছানার মধ্যে খাবে, খাটের তলা তলায় ফেলে। তো খাটের তলায় আজ ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, প্রতিদিন তো আর করা হয় না তাই না, তো মাঝে সাঝে করে নিই, তো সপ্তাহে দুদিন কি তিন দিন এরকম করে করে নিই। আর এটা হচ্ছে গিয়ে সেই মেয়ের পড়ার ঘর, তো এখানে মেয়ে পড়াশোনা করে, আর ঠাকুরের মন্দিরও আছে। তো চলো ঝাড় ঝুট দিয়ে বিছানা পরিষ্কার করে আমি এখন চলে এসেছি। টাইম কলের জল চলে এসেছে এই যে সাইডে, আমাদের বাড়ির সাইডে টাইম কলের জল লাগানো আছে, তো এখানেই আমি অর্ধেক কাজ আমার হয়ে যায়। তো ওই বালতি করে জল ভরে রাখছি, এই বালতি জলটা দিয়ে আমি না রান্না করব। তো কেনা জলে আমি কিন্তু রান্না করি না, কেনা জলে করলে পরে ডাল করি, মটর সেদ্ধ করি, চা করি, এইসব করি, আর বাকি যে টাইম কলের জল সেটা দিয়ে রান্না বান্না, তারপরে ভাত করি, বিশেষ করে ভাতটা বেশি করে করি, বেশি করি ভাতটা। তো চলো এদিকে জামা কাপড় ঠিক হয়েছে, কাল থেকে আছে জামা কাপড়, তো জামা কাপড়গুলো সার্পো মাখে রাখবো, একটু পরে কেচে দেবো। আর এই যে বিছানা চাদরটা দেখছো, বিছানা চাদরটা মানে মাখিয়ে রেখেছিলাম, বিছানা চাদরটা মানে প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, সাদা বিছানা সাদা বেড কভার, তো মাখিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর বাকিগুলো কেচে দিয়েছিলাম সার্পো মাখিয়ে বাকিগুলো। আর সাদা জামা তোমরা দাদা ভাই সাদা জামাটাও মানে একদিন অন্তর অন্তর, একদিনও নয়, জাস্ট একবেলা পড়বে ব্যাস, আমাকে সার্পো দিয়ে কাচতেই হবে, সার্পো দিয়ে না কাচলে পরে সেটা নেওয়া যাবে না। তোমরা দাদা ভাই যেটা পড়বে মানে সার্পো দিয়ে কাচলে সেটা নেওয়া যাবে না। এমনিতেই এই 4 মাসে 4টে গেঞ্জি ওর গেছে, আর একটা হাফ প্যান্ট, মানে এত মানে পরিমাণে নোংরা করে নিয়ে আসে, ওরও দোষ নাই, মানে কাজটা এরকমই হয়ে গেছে না, জামাকাপড় বেশি নোংরা হয়। তো চলো যাই হোক, এই 4 মাসে 4টে গেঞ্জি ওর বাদ গেছে, 4 মাসে এই 4 মাস কাজের জন্য করেছে, 4টে গেঞ্জি আর বাদ গেছে।
তো চলো এক বেলা পরেই মানে ওর কেচে দিতে হবে, এক বেলা পরে সার্প দিয়ে কেচে দিতে হবে। আর আমার জামা কাপড় এত কিন্তু নোংরা হয় না, আমি যেখানে সেখানে মানে ধুলো বালির মধ্যে থপথপ করে বসিও না, মানে আমি সবসময় মানে ইয়ে করে থাকি, বসলে হয়তো সে জায়গাটা ঝাড়ু দিয়ে বসি, আর এমনিতে তো পাকা সব মাটি নেই। তো চলো এখন করছি গিয়ে বাইরেটা ধুয়ে দিচ্ছি, এখন বাইরেটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে একদম ঝাড়ু দিয়ে ঝেড়ে দেবো, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। আর বাসি আমাদের আবার বাসি হয়ে থাকে বলে, মানে সকালবেলায় উঠেই মানে কাজগুলো আমাদেরকে করতেই হবে, কাজগুলো জল দেওয়া, ঘর দৌড়ে জল দেওয়া, ঝাড়ু দেওয়া। তো আমার তো আঙিনা নেই, তো মাঝে সাঝে এই যে আছে রাস্তাটা, এই রাস্তাটা মাঝে সাঝে ঝাড় দিয়ে দিই, আর এই বাড়ির সামনেটা জল দিয়ে ধুয়ে দিয়ে ঝাড় দিয়ে দিই। এটা হয়ে গেলো আমার সকালবেলার বাসি কাজ। তো চলো ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রেখে দিই। আর এটা হচ্ছে মানে গেটের সামনেই আমার, মানে বাড়ির সামনেটা রাস্তার ধারেই। আর এখন চলে এসেছি রান্না বান্না করতে, তো আজকে মেনুটা একটু অন্যরকম রান্না করছি, মানে সকালবেলা জলখাবারটা, কারণ প্রতিদিন তো মুড়ি খাওয়া হয়, মুড়ি মুড়ি তোমাদের দাদা ভাই আটা ময়দা কিছু খায় না, পরোটা লুচি ফুচি কিছুই খায় না, গ্যাস্ট্রিক প্রবলেম আছে খেতে চায় না, তো সেই সূত্রে করা হয় না, আমিও খাই না। তা এর জন্য আজকে জলখাবারটা মুড়ি করছি না, আজকে জলখাবারে থাকছে ভাত আর বড়ি ভেজে নিলাম একটা তরকারি। ছেড়ে এই দেখো সকাল সকাল করে নিয়েছি গরম গরম ভাত, প্রতিদিন এক খাবার ভালো লাগছে না। আর এখানে করে নিয়েছে এ দেখো বড়ি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মানে পাঁচ রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করে নিয়েছি দেখো। আর ঝিঙা পোস্ত তো আছে কালকে, তো গরম করে নিলাম। আর তোমার দাদাভাই দেখো আলু সুদ্ধটা মাখছে এ দেখো, শুকনো লঙ্কা জিরে দিয়ে। তো সকালে আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম, ভাত প্রতিদিন এক জিনিস ভালো লাগছে না বলে। তো এখন বেরিয়ে পড়েছে দেখো মেয়েকে স্কুল থেকে আনতে, প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর অনেকটা দেরি হয়ে গেছে, মোটামুটি 10 মিনিট দেরি হয়ে গেছে, লেট হয়ে যাবে 10 মিনিট যেতে, মেয়ে আবার রাগ করবে। তো চলো অটো ধরবো, এখন আছি রাস্তায়, রাস্তা ফাঁকা আছে। এসে রান্নাবান্না করবো, কী রান্নাবান্না করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দাদা ভাই গেছে কাজে, তো আজকে আমি নিয়ে আসবো মেয়েকে আনতে, বেরিয়ে গেছে আনতে যাচ্ছি। এই যে ভাই মেঘ উঠেছে, তো জামা কাপড়গুলো তুলে নিই, সব শুকায়নি, তোমার দাদা ভাইয়ের প্যান্টটা শুকায়নি, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাবো, আর শুকনোগুলোও নিয়ে চলে যাবো। ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, চিকেনটা করলে হয়ে যাবে, আজকে চিকেন করবো। বেড কভারটা উজ্জ্বালা দিতে ভুলে গেছি, উজ্জ্বালা দিলে ভালো করতাম, এটা শুকাই। তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, অলরেডি ভাত নামিয়ে নিয়েছি, তো বৃষ্টি হবে, একদম অন্ধকার হয়ে যাচ্ছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর আজকে করবো একটা তরকারি করবো, সকালে তরকারি একটু অল্প একটু আছে, তো তোমার দাদাভাইকে বলেছে আজকে এক তরকারি ভাত করবো, চিকেন করবো। এই যে তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আলু পেঁয়াজ সব কেটে রেখেছি, তো চলো ঝটপট রান্নাটা করে নিই, বৃষ্টি আসবে এক্ষুনি, বৃষ্টি আসবে। আর আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে অল্প মশলায় আজকে চিকেন রান্না করবো, চিকেনে কম তেল মশলা দিলেও রান্না কিন্তু খুব ভালো হয়। আগে মনে করতাম যে অতিরিক্ত বেশি তেল দিলে, বেশি মশলা দিলে হয়তো ভালো হয়, কিন্তু একদমই না, আমি কিন্তু একদম এই যে এইটুকু তেলে আজকে রান্না করবো। আর মশলা অল্প একটু দিয়েছি, তোমাদের দেখাইনি, মাখিয়ে রেখেছি লবণ হলুদ আর মশলা দিয়ে, এই যে সামান্য পরিমাণ মশলা দিয়েছি। আর ওই দেখো আবার ইয়ে মানে মেঘ আকাল হয়ে উঠেছি, কালো হয়ে গেছে, এদিকে আবার ঝড় উঠেছে, দেখো ঝড় উঠলে আর আসবে না, বৃষ্টি থেমে যাবে, মানে বৃষ্টি হবে না। এদিকে চিকেনের পাতলা ঝোল আমার একদম হয়ে গেছে, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা না দিলে হয় বলো? এই যে এবার বন্ধ করে দেবো। তো তোমাদের দাদা ভাই আজকে আমাকে খেতে দিচ্ছে, এই দেখো কপাল ভালো, এই যে খাবার পরিবেশন করছে, তো আমি চিকেনটা দিয়ে দিই। আর আজকে এক তরকারি ভাত করেছি, এ দেখো চিকেনের পাতলার ঝোল, আর এই তরকারিটা হচ্ছে সকালের তরকারি। তুমি আকটা ভাত নাও, তোমার পেটের আন্দাজ তুমি জানো না, আমি জানি তোমার আকটা ভাত লাগবে, অল্প কটা ভাত নিয়েছে। তোমাদের দাদা ভাই কতটা খাবে ও জানে না, আমার মানে আমি জানি, বুঝলে? দাদা ভাই খাওয়া হয়ে গেছে, মেয়ের আমি খাচ্ছি,
তো না হয় আগে সেদ্ধ উঠে পড়ে মাংস তো এক হাত দিয়ে খায় দু হাত দিয়ে খায় আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা তো একটু বাইরে দিয়ে বেরোলাম বাড়ির বাইরে কারণ আজকে মানে এতটায় মানে পরিমাণে কাজ করেছি আর ঘরের মধ্যেই ছিলাম সারা দিনটা জাস্ট মেয়েকে একবার স্কুল থেকে বাড়ি এনেছি তো বাইরে হাঁটবই পাড়া দিয়েই হাঁটবো একটু রাস্তা দিয়ে হাঁটবো মানে ভালো লাগছে না তো একটু বাইরে বেরোলাম মানে সারাদিন এত খাটাখাটনি গেছে না সেই সকাল থেকে একবার বিকেল পর্যন্ত তো মেয়েও আছে এখানে মেয়ে ঘুমিয়ে ছিল মেয়ে ঘুম থেকে উঠলো আমিও একটু ঘুমিয়েছিলাম রেস্ট করছিলাম মানে এত মানে ক্লান্ত ছিলাম ঘুমিয়ে গেছিলাম তো আজকে ভালোই দুপুরবেলায় ঘুম হয়েছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর খুব ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কালকে নেক্সট ব্লগে সেম টাইমে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো